প্রিয় দর্শক, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, পাখি বিক্রি করেই জীবন চলে, খুলনার মুতালেব হোসেন। আসসালামু আলাইকুম মুতালেব ভাই, এই পাখি কি পাখি, এর নাম কি? লাভ পাখি বলে। এইগুলো আপনি কোথার থেকে নিয়ে আসেন? হাটের থেকে নিয়ে আসেন। তাহলে আপনি কত বছর এই পাখি বিক্রি করছেন? 10-12 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? দুই মেয়ে দুই ছেলে। তা কি প্রত্যেক দিন কি খুলনা থেকে আসতে হয়? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেন। আচ্ছা, পার ডে এই পাখি কতটা পাখি বিক্রি করতে পারেন আপনি? পার পিস পাখি কত করে বিক্রি করেন? 450 টাকা। আপনার প্রতি খাসায় আপনি কত করে কেনেন? আচ্ছা, যাক, আপনার পাখির অভিজ্ঞতা থেকে দুটো কথা বলেন। আপনি কতদিন তো ব্যবসা করছেন মুতালেব ভাই? আচ্ছা, কিছু কথা বলেন আপনি পাখি, এই পাখির সম্বন্ধে কি খাবার খায়? এই পার ডে কেমন টাকা আয় হয় আপনার? পরিবার পরিজন নিয়ে এইভাবেই চলছে। হ্যাঁ প্রিয় দর্শক, খুলনার মুতালেব ভাই, তিনি এই যে লাভ বার্ড অর্থাৎ পাখি দেখতে পাচ্ছেন, এই পাখি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তিনি ঘুরে ঘুরে খুলনার থেকে এসে পাখি বিক্রি করেন। যেখানে রাত সেখানেই তিনি কাটিয়ে দেন। এক ছেলে এক মেয়ে, এই মুতালেব ভাইয়ের জীবন এবং জীবিকার সন্ধানে তিনি ছুটে চলেছে। এই বয়স বৃদ্ধ মুতালেব ভাই, তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আবারও দেখা হবে কোনো এক সময় আপনাদের সামনে। গাজী আনোয়ার হোসাইন, বেনাপোল কোর্ট থানার অর্থাৎ 2 নম্বর গেট মোল্লা ভবন থেকে আল্লাহ হাফেজ।